এই সামনেই বাজারটা ভালো করে দরদাম করে দেখে নিতে হবে। ভালো হবে তো, টাটকা হবে তো, মাছটা দেখো কলা মাথা কত করে বাজার করেছি। জন্মদিন বলে কথা, রান্না হবে আজ। এইটাই তো সব থেকে চিন্তার বিষয়, কলা পাতা যেন ভেঙে না যায়, খুব সাবধান। ও কি গন্ধ, এটা দেখো কিরকম ফুলেছে। ভেটকি মাছের পাতুরি, তার সঙ্গে গরম গরম ভাত, কলা পাতা। তোমার জন্যই কিছু একটা আছে যার জন্য আমি বেরিয়েছি। আজকে রবিবারের দিন, সত্যি একদম মানে বলে না রান্না বান্না করার একদম সঠিক দিন। তো আজকে রবিবার, দুদিন পরেই হচ্ছে ওর জন্মদিন, মানে 10 তারিখ ওর জন্মদিন। তাই ওর জন্মদিনে স্পেশাল ব্লগ গুলোর মধ্যে প্রথম ব্লগটা আজকে, এবং আজকে সত্যি বলছি কোনো আমি প্র্যাঙ্ক করছি না, একদম ভালো করে বরের মনের মতন রান্না করবো, তার জন্যই বেরিয়ে পড়েছি বাজারে। আজকে আমি ওর একটা খুব প্রিয় রান্না করছি, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। কিন্তু যেটা কঠিন হয় সেটা হচ্ছে বাজার করা, কারণ বাজার করতে গেলে দরদাম করতে হয়, এবং সঠিক জিনিসটা বিশেষ করে মাছের ক্ষেত্রে ঠিক মাছটা দেখে নেওয়াটা কিন্তু খুবই কঠিন। আসলে আমাদের বাড়ির, আমি একটু দূরেই এসেছি, আমি এসেছি লেক মলের কাছে, আমাদের বাড়ির কাছেও বাজার আছে, কিন্তু সেখানে না ভেটকি মাছটা সবসময় পাওয়া যায় না। এই সামনেই বাজারটা, মানে মাছ বাজারটা, এখানে তো ফল সবজি সবই খুব ভালো। এবারে হচ্ছে টেনশন, একা একা মাছ ভালো করে দরদাম করে দেখে নিতে হবে। ভালো হবে তো, টাটকা হবে তো, হ্যাঁ। কত করে হচ্ছে এখন? 700। এটা কত আছে? 450 আছে। 750 না, অত লাগবে না, 500 দাও। দেখো মাছটা দেখো, ওরে বাবারে বেশ ভারী, আর টাটকাও মনে হচ্ছে আমার খুব। এই যে মাছের ফিলে, কারণ এই ফিলেগুলো ছাড়া পাতুরি ভালো লাগবে না, সেই জন্য এরকম পাতলা পাতলা ফিলে এটাই চাইছিলাম। তো দেখো এই যে পিসগুলো, এই যে এই পিসটা দেখো, এই পাতলা এই ফিলেগুলোতে পাতুরিটা সবচেয়ে ভালো হয়। ও বাবারে, এবার রান্না করার পর বুঝে যাবে কেমন হবে, টেস্টটা কেমন। আমার মাছ হয়ে গেছে, পাতুরির জন্য লেবু নিয়ে নিয়েছি, লেবু ছাড়া পাতুরি হবে না, আর একটু সবজি পাতি আর ফলও নিয়ে নিয়েছি, কারণ বাজারে এলে হয় মানে এত সবজি দেখে মনে হয় যেন আরও অনেক কিছু নিয়ে নিই, তো সেগুলো সব হয়ে গেছে। এবার যেটা মেন বাকি সেটা হচ্ছে কলা পাতা, যে কোনো শুভ কাজে কলা পাতা ছাড়া কিন্তু ইনকমপ্লিট থাকে। তো আজকে পাতুরি বানাচ্ছি, কলা পাতা তো অবশ্যই লাগবে, আরও অনেকটা যেতে হবে কারণ কলা পাতাটা একদম ওই দিকে পাওয়া যায়, তো ওটা নিলে আমার বাজার পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার সবকিছু কমপ্লিট, এই যে কলা পাতা, তার সঙ্গে একটু সবজি বাজারও করে নিয়েছি, আর মাছ তো নিয়েছি, আর এই যে মুকেশ, মুকেশের হাতে, মুকেশ ডাবগুলো রাখাও, অনেকগুলো ডাবও নিয়ে নিয়েছে, কারণ চূড়ান্ত গরম, তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না শুরু, আর তার আগে ওকে সারপ্রাইজ দেব যে দেখো বাজার করেছি আমি কত কিছু। দেখো কি বলে, না বলে বেরিয়ে গেছিলাম সকালবেলা। কোথায় তুমি? বাজার করেছি, জন্মদিন বলে কথা, রান্না হবে আজকে তোমার জন্য। দেখো ঢুকেছি, আসে না তাড়াতাড়ি, দেখো আমি করতে পারছিলাম না, ডাবটা নিয়েছি গরম বলে, এখানে মাছ আছে, আর তার সঙ্গে একটু সবজি বাজার করে নিয়েছি, আর আজকে রান্না হবে স্পেশাল তোমার জন্য। কি বলেছে তোমাকে? হ্যাঁ, সকাল সকাল বর এত কিছু করেছে আমার জন্মদিনে, জন্ম করবো না একটু বরের জন্য। হয়ে গেছে, হয়ে গেছে, দেখো সব সবটা মনে করে যে খালি এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছে নাকি?
আজকে কোনো প্র্যাঙ্ক হবে না, আজকে মাছ আছে, বিশ্বাস নেই তোমাকে, বিশ্বাস নেই, তুমি কি করো, কখন কি করে দাও বোঝা যায় না, কোনদিকে ক্যামেরা দেখা নেই, তুমি কি দাঁড় কি আছিস সাথে, দেখো কেউ নেই, ভিডিও গুলো দেখো সব ক্যামেরায় করা আছে, আমি মাছের মাঝে গিয়ে কি করেছি, এত বড় একটা মাছ ছিল ওটা আমি হাতে নিয়েছি, আবার আবার ভেটকি মাছ ছিল, সত্যি কলা পাতা নিয়েছি, কারণ আজকে পাতুরি হবে, ভেটকি মাছের পাতুরি, হ্যাঁ লেবু না হলে হবে না, ওই লেবুটা এমনি গরমকালের জন্য নিয়েছি, বাজারে গিয়েছিলাম যখন তখন সব নিয়ে নিয়েছি, লেবু ডাব এত গরমে শুধু মানে ভারী ভারী খাবার খেলে হবে না, হালকা করতে হবে, এরকম দিন রোজ আসুক, মানে জন্মদিনের দিন রোজ আসুক, ভালো হয় আর কি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে বাকি যা যা আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি এবং নিজেও রেডি হয়ে নিয়েছি, কারণ নিজে রেডি হয়েছো বলো আর তার সঙ্গে আমাকেও রেডি করতে হচ্ছে, ওটাই বলতে যাচ্ছিলাম, তো জন্মদিনের যখন স্পেশাল রান্না তখন রেডি হওয়াটা মাস্ট, তুমি তার জন্য পাঞ্জাবি, এই তো আমি তো পাঁচ পিস করছি পাতুরি, মানে সব মাছটা করে নিয়ে অনেকটাই মাছ এনেছিলাম, বাকিটা রেখে দিয়েছি, ওটা ভাজা হবে, ওটা আমরা কালকে খাবো, এর মধ্যে যদি কিছু গন্ডগোল আজকে আমি করি তাহলে রান্নাটা খারাপ হবে, আরেকটা জিনিস বলতে চাইছি তোমাকে, যে ওর রান্না করা মানে অফিসিয়ালি খুব ভালোভাবে রান্নাঘরে রান্না করাটা এক বছর কমপ্লিট হলো, কারণ গত বছর আমার জন্মদিনের দিন প্রথম রান্না করেছিল, কাতলা মাছের কিশমিশ কালিয়া, তো যারা নতুন দেখছো ব্লগটা যদি না দেখে থাকো তাহলে আমাদের গত বছর মানে প্রথম যে রান্নার ব্লগটা করেছিল মানে আমার জন্য প্রথম জন্মদিনে রান্না করেছিল সেই ব্লগটা তোমরা দেখতে পারো, তো এক বছর ওর রান্নাঘরে অফিশিয়ালি রান্না করা কমপ্লিট হচ্ছে, আমার রান্নার এক বছরের জন্মদিন, গত বছর যখন তুমি এরকম রান্না করছিলে না, দিদি কি টেনশন আর কি ভয় ছিল, মানে সেই বটিতে সবজি কাটা, তারপর প্রথম গরম গরম কড়াইতে মাছ ছাড়া, ও বাবা, ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে এটা, হ্যাঁ ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে, ম্যারিনেট করে 15-20 মিনিট, দেখেছো এবার হাজার রকম প্রশ্ন করবে ও, যদিও হ্যাঁ তোমাদের বলতাম আমি আমি 15-20 মিনিট এটা রাখবো, আমার ম্যারিনেশন কমপ্লিট, এবার এটা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, এবার যেটা করবো এই সাদা সর্ষে আর কালো সর্ষে এটা আমি ভিজিয়ে রাখবো, এটাও ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য মিনিমাম, এই বছরের গরমটা অতিরিক্ত পরিমাণে প্রচুর গরম, গত বছর ও যে রান্নাটা করেছিল না গরম ছিল না, তখন এত গরম ছিল না, মানে এই বছর মারাত্মক গরম, সেটা কমপ্লিট হয়ে গেছে আমার, এই যে আমি ভিজিয়ে দিলাম সাদা সর্ষে আর কালো সর্ষেটা, এটা আধ ঘন্টা ভেজানো থাকবে, মা কাকিমারা তো এটা জানেনি কিন্তু আমাদের মতন যারা তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এটা নতুন নতুন করছো, যে এটা একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর তাওয়াটায় বসিয়ে, এবার এটা অনেকভাবে করা যায়, জলে ডুবিও গরম জলে ডুবিও করা যায়, এইভাবে কিন্তু একটু চেপে চেপেও করা যায়, এটা করে নিলে কি হবে আর যখন মোড়া হবে তখন সহজে ভাঙে না, অনেক সময় তাও ভাঙে একটু, আমার তো ভাঙে কিন্তু একটু বেটার হয়, মানে এই অবস্থার থেকে অনেকটা ভালো হয়, এইটাই তো সব থেকে চিন্তার বিষয়, কলা পাতা যেন ভেঙে না যায় তাহলে পাতুরি হবে না, আর এটাই সব থেকে বেশি, মানে এটা বেসিক্যালি তুমি কলা পাতা শেকছো, তাই তো শেকে নিচ্ছে, শেকে নিলে নরম হয়ে যায় অদ্ভুত, তখন যখন মুড়বে তখন আর ভাঙবে না, আধ ঘন্টা হয়ে গেছে, সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ছেঁকে নিলাম জলটা, আর তার সঙ্গে পোস্তটাও ছেঁকে নিয়েছি আমি, এবারে পেস্টটা বানাবো, তবে একটা জিনিস পোস্ত কিন্তু অনেকে দেয় না, অনেকজন পাতুরি করে শুধু সর্ষে দিয়েই করে, তো সেটাও করা যায় কোনো অসুবিধা নেই, যার যেরকম ইচ্ছে, আমার পোস্ত বেশ পছন্দ, আমি মাঝে মাঝে আলু পোস্ত খাই, তো ওই জন্য আজকে ওর জন্মদিনে রান্না করে একটু পোস্ত দিচ্ছি, আচ্ছা 4টে কাজু বাদাম দিচ্ছি, কাজু বাদামটাও তাই অনেকে দেয় না আমি দিলাম, এখানে অনেকগুলি লঙ্কা কাটা আছে, এবার এটাও সম্পূর্ণ তোমাদের উপর যে তোমরা কতটা ঝাল খাবে, ওর ঝাল পছন্দ আমি আগে বলেছিলাম, তো সেই জন্য আমি এখানে একটা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছি, আমি 5টা মতো লঙ্কা দিচ্ছি, নুন কিন্তু আগে একবার দিয়েছিলাম যখন মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এই সেকেন্ড টাইম কিন্তু আমি নুন দিচ্ছি, এতটা মতো নুন দিচ্ছি, তবে পরিমাণটা কিন্তু তোমরা কতটা মাছ রান্না করবে তার উপর নির্ভর করছে, আমার যেহেতু 5 পিস মতো মাছ সেই হিসেবে আমি সবকিছু দিলাম, সর্ষেটা একটু বেশি আছে আমি একটু বেশি রেখেছি, সর্ষেটা যতটা লাগবে বাকিটা আমি রেখে দেবো, শোনো সবসময় অত ভয় পাই না, ও খালি ভয় দেখাতে যায় আমাকে,
ঝরানোর জন্য দিয়েছিলাম অনেকক্ষণ, পুরো জলটা বেরিয়ে গেছে। এবার টক দই দেব এইরকম চামচে, আমি দু চামচ মতো দিচ্ছি। হলুদটা না পাতুরিতে বেশি দেয় না তো, সর্ষের তেল কিন্তু পাতুরিতে অবশ্যই দরকার দেওয়াটা। দু চামচ না, তিন চামচ মতো মিনিমাম দেব। এটা ভালো করে মাখাতে হবে। উফ, এই যে গন্ধটা বেরোয় না এই সময়, এটা সব থেকে ভালো লাগে। দেখেছ, দেখো মাছের রান্নার গন্ধ আর মাংস রান্নার গন্ধ, আমার মাছের রান্নার গন্ধ বেশি ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেব মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। মাছটা সত্যি দেখে মনে হচ্ছে না খুব ভালো দিয়েছে, সত্যি আমি এনেছি সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এই চামচে করে তো তুলতে পারো না? না, মাছটা চামচে করে ধাক্কা ধাক্কি করতে চাইছি না বাবা, আস্তে আস্তে রাখি আগে। বড় জায়গাতে করলে ভালো হয়, মাখাতে হবে তো পুরো মাছগুলোর সঙ্গে, একটু একটু করে মাখায়। দাঁড়াও আমি খুব সাবধানে করছি, কারণ এগুলো না পলকা হয়, খুব পলকা হয়, একটু ভুলভাল হয়ে গেলে না তখন খেতে ভালো লাগবে না। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ভালো করে পেস্টটা মাছের মধ্যে মাখিয়ে দিয়েছি, মানে সর্ষের পুরো পেস্টটা। এবার এই অবস্থায় আমি 20 মিনিট রাখবো। এভাবে রাখলে না খুব ভালো হয় মাছটা, না রাখলেও চলে কিন্তু রাখলে খুব ভালো হয়। তো আমি রাখছি কারণ আজকে হাতের সময় আছে, মানে রান্না করবো বলেই অনেক তাড়াতাড়ি রান্না শুরু করেছি। তো এটা 20 মিনিট থাকুক, তারপরে আসল কাজ হবে, মানে কলা পাতা নিয়ে মোড়া, এটার জন্যই টেনশনে আছি। গ্রেভিটা একটু লাগিয়ে নিচ্ছি হালকা করে। আর দিচ্ছি চিরা লঙ্কা, এটা একটা বসিয়ে দিচ্ছি। আর অল্প একটু তেল দেব, সর্ষের তেল। দিকটা আগে মুছি, খুব সাবধান খুব সাবধান, এদিকটা মুছছি। এবার এই দিকটা মুছছি, এই দিকটা মুছছি। এবার এটাকে না নিচে দিয়ে ঢোকাতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওরম নিচে দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বেশি করে রাখো তাহলে মুড়তে সুবিধা হবে। হ্যাঁ, এবার ক্রিস ক্রস করো, এই যে এরকম এরকম এরকম, এদিকে এদিকে এই ক্রিস ক্রস। হ্যাঁ, এবার এটাকে নিচে দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কেটে দাও। ওরে বাবা রে, টাইট করেছো, পাতুরি তো খাওয়া না একদম। এটা হচ্ছে আমাদের এবছরের, ওই দেখো এমন পাতুরি হয়েছে, এমন ঝাঁজ এখানে, সত্যি কথা সত্যি কথা। এটা হচ্ছে এবছরের আমাদের প্রথম পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে দেখতে কিরকম লাগছে, তারপর রান্নাটা যখন হবে তখন আমি বলে দেবো যে কিরকম টেস্ট হয়েছে, মানে আমার জন্মদিনের স্পেশাল ভেটকি মাছের পাতুরি পাতুরি রান্না। এবার ফাইনালি এই মাছগুলো, মানে পাতুরিগুলো দেবো, মানে ভাজা হবে। গ্যাস অন করেছো? হ্যাঁ,
একটা দুটো খুব সাবধানে এবার ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় এই পিকটা মানে মাছের যে পিকটা কড়াইয়ের দিকে আছে সেটা 5 মিনিট হবে। এই ঢাকাটা দিয়ে দিই। ওরে বাবা দেখো এবার তাকিয়ে হবে আস্তে আস্তে, ফ্লেম কমানো আছে একদম। জন্মদিনে স্পেশাল রান্না বলে কথা একদম। এবার আমাদের সেকেন্ড 5 মিনিট মানে এবার আবার খুলে উল্টাবো মাছটা, খুঁজে তুমি রেডি থাকবে। আমি খুলবো, আমি বলছি এবার খুলো। খুব বাজে গো, প্রচন্ড গরম ওটা, একটু আগে ওটা ফেলে যাবে, ফেলে যাবে, ফেটে যাবে। কি করছে, উল্টাতে হবে খুব সাবধান। রোপাটা দেখো হালকা হালকা লাল 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 হয়েছে, দেখে ধরো, দেখে দেখে বাড়ি প্রচন্ড গরম। দেখো কি করছে, আমি কি করলাম, তো তুমি যদি হাতে লুকিয়ে দাও ওরকম চাপা দাও, চাপা দিচ্ছি 5 মিনিট, 5 মিনিট হবে আবার এরকম ভাবে, তারপর আবার উল্টাবো, মানে মোট কিন্তু 20 মিনিট, 5 মিনিট এপার 5 মিনিট ওপার, আবার 5 মিনিট এপার 5 মিনিট ওপার, 20 মিনিট লাগবে। আবার এই দুটো যে বাকি রয়েছে এই দুটো আমি সেম প্রসেসেই করবো, আবার এভাবেই হবে রান্নাটা। আর একবার শুধু উল্টানো বাকি, আর দুর্দান্ত গন্ধ যাচ্ছে, দাঁড়াও এটাকে এরকম রাখি তাহলে শুনতে। ওহো ও কি ভালো লাগছে, মানে কলা পাতাটাও তো এর সাথে রান্না হয় না, অসাধারণ গন্ধ। এটা দেখো কিরকম ফুলেছে, আর একটু ফুললে রান্নাটা পুরো কমপ্লিট হবে। 3 মিনিট পর ফুল, ও কি গন্ধ, জন্মদিন স্পেশাল তুমি কি এইভাবে আমাকে দিয়ে দেবে? তুমি তো ধরেছো জন্মদিনের জন্য, ভালোই তো, তোমার জন্য তো বানিয়েছি। এবারে দেবো বাকি দুটো, এটা এখানে রেখে দাও। আমাদের তিনটে কমপ্লিট, এটা ঢাকা দিয়ে রেখে দেবো, দুটো দেওয়া কমপ্লিট, খুব গরম সাবধানে। এবার ঢাকা দিয়ে দাও, অপেক্ষার 20 মিনিট, সেম প্রসেসে আবার এই দুটো করে নেবো, চটপট করে নিই, তারপর তোমাদের এটা বাঁধনটা খুলে দেখাবো কেমন হলো পাতুরি, খুব কেমন হয়েছে, আর আমার বর খাবে। ভেটকি মাছের পাতুরি রেডি, ফাইনালি রেডি, তাই তো, একদম খুলছি এটা, হালকা ধোঁয়া বেরোলো কারণ এটা সত্যি পুরো কুক হয়ে গেছে, মানে পুরো রান্নাটা হয়ে গেছে। এটা অফ করে দিলাম গ্যাসটা, আর এটা নামাতে হবে। এটা আর মাঝখানে একটা দিই, খিদে পেয়ে গেল গো প্রচন্ড, দেখেই খিদে না, মম করা ঘরে গন্ধ। ভেটকি মাছের পাতুরি রেডি, অবশেষে আমার বউ জন্মদিনের জন্য ভেটকি মাছের পাতুরি কমপ্লিট করলো। এবার বাড়বো, পেরেছো তুমি, তাহলে তুমি পেরেছো, চলো চলো এবার খাওয়া দাওয়া। ভাতটা গরম হয়ে গেছে তো? হ্যাঁ, ভাতটা ফ্যানটা কাটবো, আমি তাহলে বসি খেতে। হ্যাঁ আমি সব রেডি করি, খেতে বসি, সব রেডি করে খেতে বসি। হ্যাঁ বসো, কিন্তু 10 মিনিট লাগবে, সবটা 10 মিনিট, আর দেবো না ভাতটা বাড়বো তো, বেড়ে সুন্দর করে মানে বসবো কি বসবো না, তুমি বসো, বসছি আমি রেডি করে আনছি। জন্মদিনের স্পেশাল ভেটকি মাছের পাতুরি, তার সঙ্গে গরম গরম ভাত কলা পাতা। এটা তো খুলেছি তখন, তুমি নতুন একটা খোলো, এটা টেস্ট করে দেখো, নতুন একটা খোলো, মাছ কিন্তু কাটা থাকে একটু দেখে, না কাটা নেই, নেই তো, আগে তুমি, আগে তুমি, আরে তুমি জন্মদিন, জন্মদিন দেখো। আচ্ছা
কেমন বলবো আগে, তুমি তো বলো সবার আগে। গ্রেভিটা নাও, মাছটাও নাও। অসাধারণ। ও মাছটা ভাঙো, আমি আর ওয়েট করতে পারছি না। সত্যি নিজেরা দেখে খুব ভালো লাগছে। আমি বারবারই বলি এটা, যে যখন ধরো নিজের কারুর জন্য, যেরকম আমি বরের জন্য বানালাম, কোনো কিছু বানানো হয় আর তারপরে সে খেয়ে বলে যে সত্যি ভালো হয়েছে, জিনিসটা সত্যি ভালো হয়, তখন মনে অন্যরকমই আনন্দ হয়। ফাইনালি আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। এটা আমার বরের জন্মদিন স্পেশাল ব্লগের প্রথম ভাগ, তাই তো? আরও অনেক কিছু আছে, বেশি কিছু বলবো না। তোমরা আমাদের সঙ্গে এইভাবেই থাকো, যেভাবে আমাদের ভালোবাসছো এইভাবেই কিন্তু ভালোবেসো। আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে। ও অবশ্যই, মানে আজকে সকাল থেকে যেটা করছো, মানে না বলে এরকম ভাবে মাছের বাজারে গিয়ে মাছ কেনা, তারপর এত কষ্ট করে রান্না করা, আর তারপর এত সুস্বাদু রেসিপি, আমার জাস্ট আর কিছু বলার নেই। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দে। মানে সত্যি ও আজকে প্রচুর প্রচুর খেটেছে রান্নাটার জন্য। ওর এই খাটনির জন্য তোমরা প্লিজ একটু লাইক, শেয়ার করে দিও, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।